বছরই ওইখানে থাকতে হবে, বিজেপি সরকার আসছে এটা যেন মাথায় থাকে। আর এসব ভয় তো আমাকে দেখাবেন না, আমি তো নন্দীগ্রাম করালো, জঙ্গলমহলে কিষাণজির সঙ্গে লড়াই করালো। অধ্যাপক রায় কাজের ঘরে বসে ঢিল ছুটছেন কেন? কথা ছিল বাস স্ট্যান্ড ছাড়িয়ে রাস্তা ফাস্তা সব চারিদিক বন্ধ হয়ে গেছে, অনেক পর্যটক বোঝায় গাড়ি আটকে আছে। আমি বেশি কথা বলবো না, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদিও পুলিশ চাইলে মিন ভবনের সামনে দিয়ে তাদের বের করে দিতে পারতো, অনেক অল্টারনেট রুট ছিল। সে যাই হোক, যুগে যুগে আমরা দেখেছি, এগারোর আগের লড়াইও দেখেছি, পুলিশ দলদাস ছিল, এখন তো একেবারে কৃতদাসে পরিণত হয়েছে। আমি প্রথমেই ভারতীয় জনতা পার্টির সেই সমস্ত কর্মী সমর্থক সংগঠকদের কাছে আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাবো, যেহেতু আমি এখানকার ভূমিপুত্র, এই জেলায় সাংসদ বিধায়ক পৌর প্রধান অনেক পদে ছিলাম মানুষের দ্বারা নির্বাচিত হয়ে। আমি দেখেছি অত্যন্ত কঠিন লড়াই করে আজকে এই যে কর্মকর্তারা আছেন, আমার পুরনো পার্টি তৃণমূল কংগ্রেস বা কোথাও কোথাও সিপিএম, তাদের সঙ্গে লড়াই কিন্তু তারা করে অনেক অনেকভাবে ক্ষতি স্বীকার করেছে। এই যে ভারতীয় জনতা পার্টির জাতীয়তা বোধ দেশপ্রেমের আদর্শ নিয়ে এই লোকগুলো পার্টিটাকে ধরে রেখেছিল, সেই পার্টিটা আজকে বিরাট একটা ময়ূরে পরিণত হয়েছে, বাংলার একটা সম্ভাবনাময় রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং মানুষের দুটো করে চোখ বলছে যে বাংলায় ২১ সালে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে মানুষ একটা নতুন সরকার তৈরি করতে চাইছে, এটা স্পষ্ট ভাষণ। আমি জয়প্রকাশ মজুমদার, আমাদের স্টেটের সহসভাপতি, সিনিয়র লিডার, আমার থেকে বয়সে বড়, তাকে আমি শ্রদ্ধা জানাবো। সৌমিত্র খান আমার ভাতৃপ্রতিম, অনেক দিনের রিলেশন, যুব রাজনীতি ছাত্র রাজনীতি, ১১ সালে টিএমসি কংগ্রেস জোটের প্রার্থী ছিল কোতলপুরে, আমি গিয়ে প্রচার করে এসেছিলাম। সৌমিত্র খান সঠিক রাস্তা নিয়েছেন, ভাই রাস্তায় দাদাকে আমাকে হাঁটতে বাধ্য করিয়েছে, সৌমিত্রকে আমি ধন্যবাদ জানাবো। আমি ধন্যবাদ জানাবো শঙ্কুদেব পণ্ডা, লড়াকু ছাত্র নেতা, এই শহরের বাসিন্দা, তাকে ধন্যবাদ জানাবো। অনুপ চক্রবর্তী অত্যন্ত ভদ্র মানুষ, আজকে বিজেপির মেম্বার হিসেবে আমার সঙ্গে পরিচয় নয়, আমার বাড়ির সঙ্গে কয়েক দশকের সম্পর্ক, এত জেন্টেলম্যান পলিটিক্সে খুব রেয়ার হয়, অনুপ কুমার চক্রবর্তী, তাকে আমি শ্রদ্ধা জানাবো। প্রাক্তন সভাপতিও আছেন তপন মাইতি, এই শহরের বাসিন্দা, প্রাক্তন সামরিক কর্মী, দেশের জন্য লড়েছেন, তাকেও জয় হিন্দ জানাবো। অসীম মিশ্র আছেন, তাপস দোলাই আছেন, সুদাম পণ্ডিত আছেন, তারা আমাদের জেলার জিএস, আমাদের বিশিষ্ট শিক্ষক এবং রাজ্য কমিটির সদস্য, অত্যন্ত ভালো পরিবারের সদস্য সোমনাথ রায় আছেন, প্রাক্তন বিধায়ক আছেন আমাদের স্বদেশ নায়ক লড়াকু নেতা মলয় সিনহা আছেন, পূর্ব মেদিনীপুর জেলার অত্যন্ত দক্ষ সংগঠক, এখানকার পর্যবেক্ষক সম্মানীয় ডক্টর কমলেশ মিশ্র আছেন। আমি জয়েন করার আগে আমার গুরুদেব অমলেশ মিশ্র মহোদয়ের সঙ্গে দেখা করেছিলাম, তার আশীর্বাদ নিয়েছি অনেক দিনের, আমার অভিভাবক তা কমলেশ বাবু উনার ভাইও বটে। রমাকান্ত প্রধান বামপন্থী কৃষক আন্দোলনের একসময় নেতা ছিলেন, গত কয়েক বছর আপনাদের জন্য কাজ করছেন, অমলেন্দু পাহাড়ি দীর্ঘদিনের নেতা আমাদের, অমলেন্দু দা পেশায় একজন ভালো চিকিৎসক ও হোমিওপ্যাথি, আমার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ভালো, আমরা একসঙ্গে লড়েছি ২০০৪ সালে লোকসভা নির্বাচনে, আমরা একসঙ্গে লড়েছি। ভাই নবীন প্রধান আছে, নবীনকে আমি ফোন করেছি, নবীনের ক্ষোভ ছিল, বেদনা ছিল, অভিমান ছিল, আমি নবীনকে নিজে ফোন করেছি, আমার থেকে অনেক জুনিয়ার, হোয়াটসঅ্যাপ করেছি, এই ভাইরা লড়েছে, জায়গা ছাড়েনি, আমি এখন এসেছি ৪৯টাকে ৫১ করার জন্য, ওরা ৪৯ করে দিয়েছিল, আমি এই ভাইগুলোকে খুব
ভালোবাসি এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কল্লল বর আছে, কমলিন্দু পাহাড়ি আছে, সুখেন দাস আছে। আমি প্রথম দিন একটু সবাইকে ধন্যবাদ দেওয়ার জন্য নামগুলো নিয়েছি। মানিক দাসকে আমি চিনি, কুসুমপুরের বাড়ি, জেলা সম্পাদক। বিবেকানন্দ কান্ডার আছেন, দীপক মিশ্র আছে, শান্তনু প্রামাণিক আছে, ভৌমিতা দাস আছে, সুরেশ বারিক আছে এবং আমাদের বিশ্বজিৎ পণ্ডা আছে। এর বাইরেও রাজ্য থেকে যারা এসেছে, সৌমিত্র খাঁর সঙ্গে যুব টিম, প্রীতম সহ, সিন্টু সহ প্রত্যেককে আমি অভিনন্দন জ্ঞাপন করি। এবং আপনারা জনগণের, আমি আজকে জনগণের সিলমোহরটা পেয়ে গেছি। কারণ গণতন্ত্রে আপনারা জানেন যে মানুষই শেষ কথা বলে। আমাদের সংবিধানও বলে গেছে, নট ফর দ্য পার্টি বাই দ্য পার্টি অফ দ্য পার্টি, ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল। তো আপনারা জানেন যে 235 একটা সময় আগে সরকার বলতো, বামপন্থী সরকার, সেই দম্ভ উদ্ধত ভেঙে দিয়েছিল কিন্তু জনগণ। তাই জনগণ যেখানে স্বীকৃতি দিয়েছে, এটাই আমার একটা বড় প্রাপ্তি। এটাকে সামনে রেখে স্বামীজির মন্ত্র চরৈবেতি চরৈবেতি বলে আমি এগিয়ে যেতে পারব। আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাই, যে নৈতিকতার দিক থেকে আমি অবিভক্ত মেদিনীপুর জেলার একজন ভূমিপুত্র, আমি কিন্তু কোনো ভুল সিদ্ধান্ত নিইনি। আপনারা জানেন যে আমি প্রথমে রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছি, আমার একাধিক পদ ছিল, সরকারি পদ প্রত্যাখ্যান করেছি, পদত্যাগ করেছি। আমি দলের প্রাইমারি মেম্বার এবং বিধায়ক থেকে পদত্যাগ করেছি। আমি তাহলে একজন কমন ভোটার, সাধারণ ভোটার। আমাদের দেশে বহুদলীয় গণতন্ত্র, আমেরিকার মতো দুটো পার্টি নয়। তাহলে আমি একজন ভোটার হিসেবে আমি যে কোনো নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের মেম্বারশিপ চাইতে পারি, যদি সেই দল মনে করে আমাকে তারা গ্রহণ করতে পারে অথবা না করতে পারে। আমি ভারতীয় জনতা পার্টির সদস্যপদ চেয়েছি। তো অমিতজির মতো বড় মাপের নেতা, এত বড় সংগঠক, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি মেদিনীপুরের